শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বুলবুল মহলানবিশ। আমার জন্ম যদিও কুমিল্লায় 1953 সালে, কিন্তু আমাদের আদি বাড়ি হচ্ছে বিক্রমপুরের মুন্সিগঞ্জ জেলায় পঞ্চসার গ্রাম। আমার বাবার নাম অরুণচন্দ্র মহলানবিশ, মায়ের নাম বাসন্তী মহলানবিশ। কুমিল্লায় যখন আমরা ছিলাম, মানে আমার জন্মটা কুমিল্লাতেই, আমার যখন 5 মাস বয়স তখন বাবা আবার ট্রান্সফার হয়ে চলে আসেন ঢাকায়। তখন থেকে আমরা নারিন্দায় থাকি, আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত। আমার ছাত্র জীবন কেটেছে একেবারে প্রাইমারি স্কুলে, নারিন্দা এলাকায় থাকতাম আমরা, সেখানে শুরু। একটা সময় ক্লাস 5 গিয়ে আমি ভর্তি হয়েছিলাম করাচিতে, জ্যাকব লেইন একটা জায়গা ছিল, জ্যাকব লেইনের একটাই বাঙালি স্কুল ছিল, সেখানে ভর্তি হয়েছিলাম আমরা। করাচিতে চলে গিয়েছিলাম বাবার চাকরি সূত্রে। আমাদের পরিবারটা ছিল খুবই সংস্কৃতি মনা, বাবা মা দুজনই সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন। বাবা নাটক করতেন, নাটক পরিচালনা করতেন, নাটক লিখতেন, অভিনয় করতেন, আবৃত্তি করতেন, খুব সাংগঠনিক ক্ষমতা ছিল বাবার। তো আমি করাচি থেকে আসার পর একটা ঘটনার কথা বলতে খুব ভাল লাগবে, সেটা হচ্ছে আমি কেন্দ্রীয় কচি কাচার মেলার সদস্য ছিলাম একেবারেই ছোটবেলা থেকে। 1957 সালে কেন্দ্রীয় কচি কাচার মেলার জন্ম। আমাদের বাসাটা ছিল একেবারেই সওগাত সম্পাদক নাসিরুদ্দিন সাহেবের বাসার লাগোয়া, একেবারে বাসাটা একেবারে একটা কমন দেয়াল ছিল। ওই বাড়িতে যাতায়াতটা ছিল আমার একেবারে অবারিত, তাকে আমরা নানা ডাকতাম। আর দাদা ভাই তো সবার দাদা ভাই, বাবারও দাদা ভাই, আমার বাচ্চাদেরও দাদা ভাই, আমারও দাদা ভাই। কেন্দ্রীয় কচি কাচার মেলায় আমরা যখন 1963 সালের মাঝামাঝি করাচি থেকে ফেরত আসি, তখন কেন্দ্রীয় কচি কাচার মেলার সঙ্গে তো আমি যুক্ত ছিলামই সবসময়, বর্ষাবরণ অনুষ্ঠান হচ্ছে। বর্ষাবরণ অনুষ্ঠান হচ্ছে হলো বেগম ক্লাবে, পাটুয়াটিলিতে যেটা অবস্থিত। সেই সময়টায় আমাদের সঙ্গে ছিলেন, নাচ শেখাতেন দুলাল তালুকদার,
লায়লা হাসান এখন তার আমরা ডাকি রোজিয়াপা, লায়লা নার্গিস ছিলেন তখন, আর গান শেখাতেন অনেকেই ছিলেন, সুকেন্দু চক্রবর্তীও শেখাতেন, তার আগে আরও কয়েকজন শেখাতেন, তারা হয়তো সেইভাবে নাম করা কেউ না, কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো খুব সুন্দর হতো। সেই বর্ষাবরণ অনুষ্ঠানের কথা বলি, আমরা স্টেজ রিহার্সাল দিচ্ছি, আমাদের যখন মাঝামাঝি ব্রেকটা হলো, সেই সময়ে এক ভদ্রলোক উচ্চা লম্বা ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরা, কালো রঙের একটা কোট পরা, তিনি ঢুকলেন। ঢুকার পরে উনি অজিত কুমার গুহ তার পাশের চেয়ারে বসলেন। তারপরে তার সঙ্গে আছেন আবদুল্লাহ মুতি, শরফুদ্দিন খালাম্মা, বেগম সুফিয়া কামাল, তারপরে দাদা ভাই তো আছেনই, বেগম আপা আছেন, নূরজাহান বেগম, বেগমের সম্পাদিকা, এরা আছেন, তাদের তদারকিতেই অনুষ্ঠানগুলো হতো। উনি যখন ব্রেক হলো তখন উনি যেই ভদ্রলোক আসলেন আর কি, তিনি তরতর করে আমাদের স্টেজে উঠে গেলেন। উঠে গিয়ে বললেন যে আমি না তোমাদের মতো ছোট, কারণ আমার নাম হলো খোকা। আমরা খুব হাসাহাসি করছি যে এত বড় একটা লোক বলছে আমি তোমাদের মতন ছোট, আমার নাম খোকা। তারপরে বললেন যে আমার অবশ্য একটা পোশাকি নাম আছে, স্কুলের একটা নাম আছে, সেটা হলো শেখ মুজিবুর রহমান। আমরা ভাবছি যে উনি কি সাংবাদিক দাদা ভাইয়ের মতো, নাকি কবিতা ছড়া লেখেন, না কি, আমরা তো চিনি না তাকে। তারপরে উনি বললেন যে আমি না তোমাদের মতন গান গাইতে জানি না, কিন্তু আমি খুব ভালো আবৃত্তি করতে জানি, শুনবে আমার আবৃত্তি? আমরা বললাম হ্যাঁ 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 শুনবো শুনবো। তো উনি অনেকগুলো বর্ষার কবিতা আবৃত্তি করলেন, বিশেষ করে রবীন্দ্রনাথের অনেকগুলো, গগনে গরজে মেঘ, নীল নবঘনে আষাঢ় গগনে, তারপরে হৃদয় আমার নাচে রে আজ কি ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, এইরকম অনেকগুলো কবিতা, প্রায় 10-12 কবিতা উনি আবৃত্তি করলেন। আমরা খুব মনোযোগ দিয়ে শুনছি তার কবিতা আবৃত্তি, কারণ আমিও ছোটোবেলায় কবিতা আবৃত্তি করতাম, গমগমে ভরাট কণ্ঠে এত সুন্দর করে উনি আবৃত্তি করলেন, তো আমরা শুনছি মনোযোগ দিয়ে। তারপরে উনি থেমে আমাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা কে কে আবৃত্তি করো? তো সবাই আমাকে ঠেলে দিল যে ও ভালো আবৃত্তি করে। তখন আমি কয়েকটাই তখন কবিতা আবৃত্তি করা শিখেছি, তো আমি দাঁড়ালাম, লিচু চোর, খুকি ও কাঠ বিড়ালি, রবিবার, রবীন্দ্রনাথের রবিবার, সৎপাত্র, এই ধরনের কবিতাগুলো বললাম। তো উনি খুব মনোযোগ দিয়ে একদম গালে এরম করে হাত দিয়ে শুনলেন, শুনে যখন আমার আবৃত্তি শেষ হলো তখন বললো ও বাবা তুমি তো দেখি আমার চেয়েও ভালো আবৃত্তি করো, আমি তো ভেবেছিলাম যে আমি সবচেয়ে ভালো আবৃত্তি করি। তো এইভাবে শিশু মন জয় করার যে একটা ক্ষমতা সেই ভদ্রলোকের ছিল, তখন তো আমরা চিনি না তাকে। তো তারপরে বললেন কি যে তোমরা কেউ তালগাছ কবিতাটা জানো? আমরা বললাম হ্যাঁ 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 আমরা জানি তো, কারণ এটা তো আমাদের পাঠ্য। তারপরে আমরা কয়েকজন মিলে তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, এইভাবে কবিতাটা আবৃত্তি করলাম। তারপরে উনি করলেন কি যে শেষ পংক্তিগুলোতে এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর গন্তি। তো আমরা তো থামলাম, তখন শেষ হয়ে গেল কবিতাটা, কিছুক্ষণ একদম নিস্তব্ধতা। তো তারপরে উনি বললেন যে দেখেছো তাল গাছটা না আকাশে উড়ে যেতে চেয়েছিল, কিন্তু যেই ভাবলো যে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর গন্তি। এই পৃথিবী তো মা, এই মাকে তো আমরা কষ্ট দেব না, তাই না? আমরা গাছ কাটবো না, আমরা প্রকৃতিকে সুন্দর করে রাখবো, তারপর পাখি ভালোবাসবো। আমি না খুব পাখি ভালোবাসি, আমি নদী ভালোবাসি। তো আমরা বলছি যে হ্যাঁ হ্যাঁ আমরাও তো ভালোবাসি,
তারপরে তখন জানলাম, দাদাভাইকে জিজ্ঞেস করে জানলাম যে উনি একজন রাজনৈতিক নেতা। তারপরে তো আমরা বঙ্গবন্ধুকে পেলাম অনেক পরে, 66 সালে যখন তিনি 6 দফা দিলেন, তারপরে বঙ্গবন্ধু উপাধি পেলেন আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে ফেরত এসে। তখন কিন্তু আমরা মাঠে ময়দানে আগরতলা ষড়যন্ত্র মামলার যারা আসামি তাদের পক্ষে আমরা আন্দোলন করছি। আমি নারী শিক্ষা মন্দির গার্লস স্কুলের ছাত্রী, পরে অবশ্য এখন আমরা বেরিয়ে যাওয়ার পরে ওটা শেরে বাংলা মহাবিদ্যালয় হয়েছে। 67 সাল থেকে মূলত আমি একটু আধটু রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলাম, ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হলাম। ছাত্র ইউনিয়নের যত আন্দোলনের কর্মসূচির সঙ্গে আমি অংশগ্রহণ করতাম। তো তারপরে এই যৌথভাবে কিন্তু আমরা আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা ন্যাপ বা কোনো কিছু ছিল না। আগরতলা ষড়যন্ত্র মামলার বিপক্ষে আমরা সবাই একত্রেই আমরা আন্দোলন শুরু করেছিলাম, এবং যেটা পরবর্তীকালে পাক সরকার আন্দোলনের মুখে এই আগরতলা ষড়যন্ত্র মামলার 35 জন আসামি, মানে তথাকথিত আসামি, কে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে তিনি বঙ্গবন্ধু হিসেবেই পরিচিত। কিন্তু আমি মনে করি যে তিনি বঙ্গবন্ধু হওয়ার আগে শিশু বন্ধু ছিলেন, শিশুদের ভীষণ ভালোবাসতেন তিনি, এবং আমি মনে করি এখন তিনি বিশ্ববন্ধু হিসেবে পরিচিত। যেহেতু আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম, 7ই মার্চের ভাষণে চলে আসি। সেটা হলো 7ই মার্চের ভাষণ যখন বঙ্গবন্ধু দিলেন, আমি আমাদের নারিন্দা পাড়ায় সবাইকে একত্রিত করেছিলাম, মহিলাদের, নারীদেরকে, যে আমরা সবাই মিলে একসঙ্গে করে রমনার ময়দানে যাব। কিন্তু আমার হঠাৎ করে মাম্পস হয়ে যাওয়াতে আমি মাঠে যেতে পারলাম না, আর সবাই চলে গেল। তো আমি অঝোরে কাঁদতে থাকলাম। আমার মাও জাননি, মার যাওয়ার কথা ছিল, আমার বাবা এবং বড় ভাই ওরা সবাই চলে গেল আমাকে ফেলে। তো আমার বাবা ভাবছিলেন যে আমি হয়তো লুকিয়ে চলে যেতে পারি মাম্পস নিয়েই। মাম্পসটা হলো কি, যার হয়নি, যারা জানেন না তাদের বোঝা খুব মুশকিল। গাল এরকমভাবে ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, এবং মেয়েদের এটা একটু অসুবিধা হয় পরের দিক, পরে জরায়ুতে এফেক্ট করে বলে ডাক্তারেরা, সেই জন্য মুভমেন্টটা একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমার বাবা ভাবছিলেন যে হয়তো আমি লুকিয়ে চলে যেতে পারি চুরি করে, সেই জন্য ঘরের দরজার শিকল টেনে আমাকে ঘরে রেখে শিকল দিয়ে গেছিলেন, এবং মাকে বলে গিয়েছিলেন যে তুমি ওকে খেয়াল করো, দেখো ও যেন পালিয়ে না যায়। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার কথা রেডিওতে, পুরোটা সময় আমি ধরে রাখলাম প্রচার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হঠাৎ করে রেডিও বন্ধ হয়ে গেল। পরের দিন প্রচার হলো সেই ভাষণ, এবং সেই ভাষণ শুনে আমাদের তো সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। 19 মিনিটের ভাষণে তিনি সব কথা নির্দেশনামা দিয়ে গেছেন সবাইকে, বাঙালির, মানে যারা মুক্তির পক্ষে যুদ্ধের, যুদ্ধ তো তখন তিনি অ্যানাউন্স করেননি, কিন্তু এক অর্থে তিনি বলেই দিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু তার আগে তিনি একটা কথা বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই নির্দেশটা আমরা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছি, যারা আমরা সংস্কৃতি কর্মী ছিলাম। উনি 7ই মার্চের ভাষণের পরপর আমাদের যারা সংস্কৃতি ক্ষেত্রে নেতৃস্থানীয় যারা ছিলেন তাদেরকে একটা মিটিং করলেন এবং বললেন যে তোমরা বিক্ষুব্ধ শিল্পী সমাজ নামে একটা সংগঠন তৈরি করো, এবং তোমরা বিভিন্ন জায়গায় সংগ্রামী গানগুলো প্রচার করো, গান গাও, নাটক করো,
মানে সংস্কৃতি কর্মীদের যা যা করণীয় তাই করো। সেই সময়ে চারুকলা ইনস্টিটিউটের যারা মানে চারুকলা কলেজের যারা ছাত্র ছাত্রী শিক্ষক ছিলেন তারাও কিন্তু এই সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল সম্ভবত 13 তারিখ থেকে, 13ই মার্চ থেকে। আমি যুক্ত হয়েছিলাম আরেকটু কয়েকদিন পরে, 15 বা 16 তারিখ থেকে। আমরা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা থেকেও অনুষ্ঠান করতাম সুখেন্দু চক্রবর্তীর সঙ্গীত পরিচালনায়, এবং যেহেতু আমি গানের চর্চা করছি তখন এবং অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছি, এবং 1964 সাল একদম প্রথম দিন থেকে আমি বিটিভিতে অনুষ্ঠান করি। তখন বিটিভি ছিল না, বিটিভি নাম ছিল না, অন্য একটা নাম ছিল। সেই জন্য আমাকে মোটামুটি যারা সংস্কৃতি অঙ্গনের মানুষ ছিলেন তারা চিনতেন এবং জানতেন, তারা মনে করতেন যে আমি এটাতে ভালো করছি বা ভালো করব, সেই জন্য অনুষ্ঠানগুলোতে আমাকে ডাকতেন। তো কেন্দ্রীয় কচি কাঁচার মেলা থেকে যুক্ত ছিলাম বলে আমরা প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান তো কেন্দ্রীয় কচি কাঁচার মেলা থেকে হতোই, আর বাইরের বিক্ষুব্ধ শিল্পী সমাজের যে অনুষ্ঠানগুলো হতো সেগুলোতেও আমি অংশগ্রহণ করতাম। বিক্ষুব্ধ শিল্পী সমাজের আহ্বায়ক ছিলেন আমাদের সকলের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আর যুগ্ম আহ্বায়ক ছিলেন আতিকুল ইসলাম এবং আমাদের সকলের গুরু ওয়াহিদুল হক, এবং গোলাম মুস্তাফা বা যারা বিশাল বিশাল ব্যক্তিত্ব তারাও যুক্ত ছিলেন তাদের অঙ্গনে নাটক নিয়ে আবৃত্তি নিয়ে এইভাবে। তারপরে যেটা হলো 25শে মার্চ পর্যন্ত কিন্তু আমরা অনুষ্ঠান করেছি বিভিন্ন জায়গায়। 25শে মার্চে যখন আমরা শহীদ মিনারে অনুষ্ঠান করছি দুপুরের দিকে, আমাদের অনুষ্ঠানগুলো তো সাধারণত সকাল 10টা থেকে শুরু হতো, সন্ধ্যা 7টা, 7:30, 8টা পর্যন্ত এরকম হতো অনুষ্ঠান। বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করতো তো কাজে একটা লম্বা অনুষ্ঠান হতো। সেদিন 25শে মার্চ দুপুরের দিকে হাসান ভাই, আতিক ভাই এবং ওয়াহিদ ভাই তিনজনেই, তারা তো যেহেতু নেতৃস্থানীয় ছিলেন তারা খবরাখবর পেতেন, তারা আমাদেরকে বললেন যে তোমরা এখন বাসায় চলে যাও, শহরের অবস্থাটা খুব একটা ভালো লাগছে না। তো আমরা দুপুর 2:30-3টার দিকে চলে এলাম বাসায়। সেই দিনই রাত 11:30-11:30 দিকে হঠাৎ করে আমাদের পাড়ার কয়েকজন ছেলে দৌড়াদৌড়ি করে এসে খবর দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের এলাকা, সমস্ত এলাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাক বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। ইপিআর এর যে প্রতিষ্ঠানটা ছিল সেখানেও গুলিগালাজ হচ্ছে এবং তারা ইপিআর এর যারা সদস্য ছিলেন তারা সেটা প্রতিহত করার চেষ্টা করছে, এবং রাজারবাগ পুলিশ ফাঁড়িতেও সেই একই অবস্থা। আমরা তখন দেখলাম যে আকাশে লেলিহান শিখা, আগুনের শিখা। তো বুঝতে পারলাম যে যারা এই খবর নিয়ে এসছে তারা সঠিক খবরই নিয়ে এসছে। সেই রাতটা আমাদের একটা বিভীষিকাময় রাত, কোনো খবর পাচ্ছি না রেডিও থেকে, সেইভাবে কোনো খবর নাই। আকাশবাণী কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে, রেডিও অস্ট্রেলিয়া, বিবিসি, এগুলোর থেকে খবর শোনা যাচ্ছিল, রাতের খবর। 11:30-11:30 পরে যেই খবরগুলো হয় সেগুলো থেকে খবর আসছিল, খবর পাচ্ছিলাম আমরা খুব ক্ষীণভাবে। যেটা এই যে বললাম যে কয়েকজন ছেলে এসে খবর দিল, একই কথা আমরা শুনলাম। তারপর দিন বিকেলের দিকে আবার যারা খবর এনেছিল তারা মোটামুটি কিন্তু খবর রাখত, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা খবর দিল যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে একটা বেতার কেন্দ্র চালু হয়েছে, কোথা থেকে হচ্ছে কিছু জানি না, কিন্তু খুব ক্ষীণভাবে হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে,
সন্ধ্যার দিকে আমরা হাতরে হাতরে কিছু পেলাম না। পরের দিন মানে 27 তারিখে আমরা কিন্তু ওটাকে ধরতে পারলাম, ওই কেন্দ্রটাকে। খুব ক্ষীণ আওয়াজ, খুব ক্ষীণ আওয়াজ, শোনাই যায় না প্র্যাকটিক্যালি। কিন্তু তারপরেও বোঝা গেল যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন সেটা আমরা জানলাম ওই বেতার কেন্দ্র থেকেই। বঙ্গবন্ধুর ভাষণটা যেটা তিনি লিখে দিয়েছিলেন সেটা পাঠ করা হলো। আমাদের যারা, আমরা সংস্কৃতি কর্মী ছিলাম, যারা গান গাইতাম, যারা নাটক করতাম, যারা কবিতা লিখতাম, যারা কবিতা পাঠ করতাম, যারা আবৃত্তি করতাম, নাটক করতাম, তারা সবাই মিলে ঠিক করে নিলাম যে এটাই আমাদের ক্ষেত্র হতে পারে। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় আছে আমরা খোঁজ করে বের করব। কিন্তু 30 তারিখে হঠাৎ করে সেটাও বন্ধ হয়ে গেল। তারপরে জানলাম যে সেটা বম্বিং করে সেটাকে স্তব্ধ করে দেওয়া হলো। পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে এটা চট্টগ্রামের কালুরঘাট এলাকায় তারা এটা চালু করেছিলেন। আমার বাবা যেহেতু ব্রিটিশ আর্মিতে ছিলেন, পরবর্তীকালে সার্ভে অফ পাকিস্তানে চাকরি করতেন, ওই আর্মির লোকজন এসেছিল বাবাকে খুঁজতে। তখন আমাদের পাড়ায় একজন এমএনএ ছিলেন, আশরাফউদ্দিন আহমেদ বলে, আমরা তাকে নানা ডাকতাম। বাবাকে খুব স্নেহ করতেন, আমাদেরকে খুব স্নেহ করতেন। পরবর্তীকালে তার তৃতীয় ছেলে রাজিউদ্দিন আহমেদ, যিনি জগন্নাথ কলেজে ভিপি ছিলেন দীর্ঘদিন, আফসারউদ্দিন আহমেদ আমাদেরকে মানে বাবাকে বললেন যে তোমাকে তো খোঁজ করতে এসেছিল, কাজে তোমার এখানে থাকাটা ঠিক হবে না, তুমি পরিবার নিয়ে নরসিংদীতে আমার বাসায় চলে আসো। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, সে সময় 7 মাস হয়েছে বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ড শরিক কুমার লালা, উনি অন্যত্র ছিলেন, সিরাজগঞ্জে ছিলেন, তখন পোস্টিং তার সিরাজগঞ্জে ছিল। আর আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন ইন্টারমিডিয়েট গার্লস কলেজে বক্সিবাজারে। ফার্স্ট ইয়ার ফাইনালটা দেব বলে আমি ঢাকায় অবস্থান করছি বাবার বাড়িতে। বাবা আমাদেরকে নিয়ে চলে গেলেন নরসিংদীতে। একটা ঘটনা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো মানুষেরা তো চলে গেলাম, আমাদের একটা কুকুর ছিল কমরেড, তার নাম, মার ভীষণ ভক্ত ছিল, মার গলা জড়িয়ে ধরতো, ও খুব কথা শুনতো, কিন্তু মানে খুব ভদ্র একটা কুকুর। একটা জিপ পাঠিয়েছিলেন আফসারউদ্দিন দাদু। আমরা যখন গাড়িতে উঠছি আমার মা তখন বলল যে হয় আমাদের সঙ্গে কমরেড যাবে, আর তা না হলে আমি যেতে পারবো না, আমি যাবো না, ও আমার একটা সন্তানের মতন। আমরা সবাই হাপুস নয়নে কাঁদছি, কমরেডকে ফেলে যেতে হবে। মাকে ভীষণ জোর করে উঠানো হলো গাড়িতে। যখন গাড়িটা ছেড়ে দিল তখন সেই কমরেড অনেকটা দূর দৌড়ে 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 আমাদের পিছন পিছন আসলো। আমরা ভীষণ কান্নাকাটি করছি, মাকে ধরে রাখা যাচ্ছিল না। একটা সময় গিয়ে গাড়ি যখন বেশি স্পিডে চলা শুরু করলো তখন তো কমরেড আর দৌড়ে পারলো না, ও থেমে গেল, আমরা দেখতে থাকলাম। পরে যখন ফেরত এলাম তখন পাড়ার লোকদের কাছে শুনেছি যে আমাদের বাসা যখন রেড হয়, বাসা পাকা নিয়ে রেড করেছিল, তখন একজনের পা কামড়ে ধরেছিল এবং ওকে শ্যুট করে মেরে ফেলা হয়। আমরা কমরেডকে এসে আর পাইনি। তো আমরা যখন নরসিংদীতে গিয়ে পৌঁছলাম, আমরা থাকলাম হলো সে সময়কার বিডি মেম্বার, মানে বেসিক ডেমোক্রেসি বলে একটা আইয়ুব খান একটা গণতন্ত্র শুরু করেছিলেন, সেটা একটা অদ্ভুত গণতন্ত্র। বিডি মেম্বার যিনি হয়েছিলেন সুরেন দাস, তারই বাড়িতে আমরা ছিলাম। সামনে একটা খালের মতো নদী ছিল, একটা মেঘনার একটা স্ট্রিপ, এক পাশে নরসিংদী বাজার, আরেক পাশে বিশাল মাঠ, মাঠের ওপারে ওনার বাড়ি। তো আমরা ওখানে আছি। আমরা ঢাকা থেকে বের হলাম হলো 30 মার্চের। এপ্রিলের 4 তারিখে আমরা তখন ওই সুরেন দাসের বাড়িতে আছি। সকাল 10:30 হবে, হঠাৎ করে দেখি মাথার ওপরে ফাইটার প্লেন ঘুরছে,
আমি বুঝে গেলাম, কারণ আমার গার্লস গাইডের ট্রেনিং ছিল, বুঝলাম যে এরা বম্বিং করবে। আমার বাবা, আমার মানে ছেলেরা, ওরা বাজার করতে গিয়েছিল নরসিংদি বাজারে। ওটা হলো ওই যে একটা মেঘনার স্ট্রিপ, যেটা খালের মতন একটা এসেছে, সেটার ওপারে বাজারটা, ওটা ক্রস করে গিয়ে নরসিংদি বাজারে গেছে। তো আমরা কী করেছি, মেয়েরা যারা বাসায় ছিলাম, আমার মা, কাকিমা, আমার দিদিমা, আমার ছোট ভাই বোনেরা, ওরা ওদেরকে নিয়ে আমি একদম তাড়িয়ে নিয়ে নিচু জায়গায় এরকম কানের মধ্যে হাত দিয়ে উপর হয়ে শুয়ে পড়েছি, আমার গার্লস গাইডের ট্রেনিং অনুযায়ী। যেটা হয়, বম্বিং হলে স্প্রিন্টারগুলো এইরকমভাবে উপর দিকে ছড়িয়ে পড়ে, তো সেই জন্য নিচু জায়গায় থাকলে সেই স্প্রিন্টারগুলো গায়ে লাগতে পারে। যখন চক্কর দিয়ে দিয়ে বম্বিং করে ফাইটার প্লেনগুলো চলে গেল, তখন দেখছি যে নরসিংদী বাজারটা দাও দাও করে জ্বলছে। তো আমরা তো ধারণা করেই নিলাম যে আমার বাবা, কাকা, আমার ভাই, ওরা কেউ নেই, পুড়ে মারাই গেছে। তারপরে আমরা যখন ওখান থেকে উঠছি, তখন দেখলাম যে আমরা যেখানটাতে অবস্থান নিয়েছিলাম, নিচু জায়গাটা, ঢালু জায়গাটাতে, সেটা আসলে মল ত্যাগ করার জায়গা, বিষ্ঠা ত্যাগ করার জায়গা। আমাদের গায়ে টায়ে সব বিষ্ঠা লেগে আছে, কিন্তু তখন বুঝতে পারিনি। যখন ফাইটার প্লেনগুলো চলে গেল, তখন বুঝতে পারলাম যে আমরা কোথায় ছিলাম। তখন দুর্গন্ধ এসে নাকে লাগলো, তার আগে পর্যন্ত কিন্তু জীবনের বাঁচার তাগিদে আমরা সেই দুর্গন্ধও পাইনি। তারপরে যা হোক, আমরা পুকুরের জলে স্নান টান করে এলাম। হঠাৎ করে দেখি আমার খুড়তুতো ভাই আশিস, যার নাম, ও একটা চালের বস্তা দৌড়ে দৌড়ে নিয়ে এসে আমাদের বাসার কাছে, সে মানে আমরা যেখানে ছিলাম সেখানে এসে ওটা ছুঁড়ে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে গেল। ওর অজ্ঞান হওয়া দেখে আমরা বুঝতে পারলাম যে ও প্রাণপণে দৌড়ে এসছে জীবন বাঁচানোর জন্য। বাবা, কাকা, ওরা সবাই চলে এলো এবং অক্ষত দেহেই এলো। ওরা যেটা বললেন আর কি পরবর্তীকালে, যে ওই যে মেঘনার স্ট্রিপটা যেটা এসেছিল খালের মতন, সেটাতে নৌকা বাঁধা ছিল, ওই নৌকা, দুটো নৌকার ফাঁকের মধ্যে ওরা অবস্থান নিয়েছিলেন। হঠাৎ করে দেখি আমার বড় ভাই নেই। বড় ভাইকে খুঁজতে গিয়ে সবাই এক এক দিকে গেল, আমি গেলাম একটা মাঠ, মাঠের পাড়ে ওই দিকে কিছু গাছ আছে। যেতে যেতে হঠাৎ করে দেখলাম এক পাশে এক ভদ্রমহিলা পড়ে আছে এবং তার একটা পাশ উড়ে চলে গেছে বম্বিংয়ে, এবং একটা বাচ্চা 1.5-2 বছর হবে হয়তো বয়স, ওই বুকের মধ্যে পড়ে চিৎকার করছে, আর তার বাবাই হবে বোধহয় দাড়িওয়ালা একজন বৃদ্ধ মানুষ, সেও চিৎকার করে কাঁদছে ঝাঁকুনি দিয়ে সেই মৃতদেহটাকে। ওই কিছুটা দূরে দেখি দুটো তাল গাছ ছিল, সেই গাছের গোড়ায় আমার বড় ভাই মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, ও বলছে মাটা মরে গেল। এইটা ভাবতে ভাবতে ও না সজ্ঞানে ছিল না, এর ধরাধরি করে আমরা নিয়ে গেলাম বাসায়। তারপরে ওখানকার পাট চুকিয়ে মানে আমরা আরও ভেতর দিকে যেতে থাকলাম। চলার পথটা এত বিপদসংকুল ছিল, এতটাই আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেছি, সেইগুলো বললে আসলে তো শেষ হবে না। শেষ পর্যন্ত আমরা আগরতলা বর্ডার দিয়ে সীমান্ত অতিক্রম করলাম। তার আগে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে শ্যামগ্রাম বলে একটা জায়গা, ছবির মতো একটা গ্রাম, তার ওই পাশেই হচ্ছে নবীনগর। যেদিন নবীনগরে বম্বিং হলো, আমরা শ্যামগ্রাম থেকে দেখলাম যে দাউ দাউ করে নবীনগর জ্বলছে। আমরা ওই মেটাঙ্গর হয়ে বিভিন্ন জায়গা হয়ে আমরা বর্ডার ক্রস করলাম। তার আগে এই যে শ্যামগ্রামে যখন আমরা ছিলাম, তখন কিন্তু আমার স্বামী এসে জয়েন করলেন আমাদেরকে। তিনি সিরাজগঞ্জ থেকে ঢাকা গেছেন, ঢাকা গিয়ে আমাদের খোঁজ পাননি, তারপরে চেনা পরিচিত যারা ছিলেন তাদের কাছ থেকে খোঁজ নিয়ে শ্যামগ্রামে এসে পৌঁছলেন।
আমরা বেরিয়েছি মার্চের 30 তারিখে, এপ্রিল পুরোটা সময় আমরা কিন্তু এই পথে পথে, এবং এই পথে যারা আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, আমাদের থাকতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাদেরকে কি আমরা মুক্তিযোদ্ধা বলবো না? তারাও তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা যে স্যাক্রিফাইসটা করেছেন, তাদের ঘরে হয়তো খাবার নেই, হয়তো অল্প কয়েকজনের খাবার আছে, সেগুলোও কিন্তু যারা যাচ্ছেন তাদেরকে বিলিয়ে দিয়েছেন, হয়তো মিষ্টি আলু সিদ্ধ করে দিয়েছেন, কিংবা গোল আলু সিদ্ধ করে দিয়েছেন, কিংবা এক পোটলা চিড়া দিয়ে দিয়েছেন। তাদের কথা আমরা হয়তো ভুলে গেছি, উচ্চারণ করি না সব সময়, হৃদয় দিয়ে তাদের এই ভালোবাসার কথাগুলো, এই মুক্তিযুদ্ধের সময়কার অবদানগুলো স্মরণ করি। এগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের বুঝতে হবে, জানতে হবে যে কত রক্তের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে। যেটা বলছিলাম, আমরা বর্ডার ক্রস করলাম 1 তারিখে, মে মাসের 1 তারিখে। আমরা যখন আগরতলায় গিয়ে পৌঁছলাম, অনেকের সঙ্গেই দেখা হলো, আমাদের পরিচিত অনেকেই আগরতলা বর্ডার দিয়ে বর্ডার ক্রস করেছেন। একটা অদ্ভুত ব্যাপার হলো, সেই সময় কিন্তু ত্রিপুরার সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দিয়ে সেখানে শরণার্থী শিবির করা হয়েছিল। তারপরে আমরা চলে এলাম কলকাতা থেকে আরও অনেকটা দূরে বহরমপুর, মুর্শিদাবাদে। বহরমপুরে আর কাকা ছিলেন সেখানে, ছোট কাকু, সেখানে আমরা গিয়ে পৌঁছলাম, এবং ওখান থেকে আমরা চলে গেলাম মানাতে, আমার ভাসুর ছিলেন রায়পুরে, মধ্যপ্রদেশে। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম আবার কলকাতায়। কলকাতায় এসে যখন আমরা আমার মামা বাড়িতে, মামারা চলে গিয়েছিলেন পার্টিশনের পরপরই, তো ওখানে আমরা গিয়ে উঠলাম। ওখানে আমার সেজ মামা বললেন যে খবরের কাগজে একটা খবর বেরিয়েছে যে 144 নম্বর লেনিন সরণিতে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামে একটা সংগঠন হয়েছে, সেখানে মুক্তি সংগ্রামের পক্ষে সংস্কৃতি কর্মী যারা আছেন তাদেরকে যুক্ত হতে বলেছে। তো আমি স্বাভাবিকভাবেই সেই ঠিকানা অনুযায়ী বের করে গেলাম, আমার মামার সঙ্গে গেলেন প্রথম দিন। গিয়ে দেখি আমাদের অনেক পরিচিত মানুষ আছে, শাহিনাপা আছেন, শাহিন সামাদ, কল্যাণী দি আছেন, রথিন্দা আছেন, আর ওয়াহিদ ভাই, বেনু ভাই, এরা নেতৃত্বে আছেন। সবাই স্বাভাবিকভাবে আমাকে ওয়েলকাম করলেন, সেইভাবে আমি মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গেলাম। কিন্তু বেশি দিন আমি ওখানে থাকিনি, কিছু অনুষ্ঠান আমি সেই সঙ্গে করেছি। সেই সময় শাহরিয়ার কবিরের লেখা একটা গীতি আলেখ্য, যেটা হতো রূপান্তরের গান, সেটা পাঠ করতেন, মানে ধারা বর্ণনায় ছিলেন সৈয়দ হাসান ইমাম, এবং আমরা গানগুলো করতাম। এই গানগুলোর, এই যে সংগ্রামী গান বা দেশাত্মবোধক গান, তার অধিকাংশই ছিল কিন্তু রবীন্দ্রসঙ্গীত। প্রায় 38টা রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্র লাল রায়ের গান, রজনীকান্তের গান, এবং নজরুলের গান তো ছিলই, সংগ্রামী গানগুলো ছিল, বিভিন্ন জনের লেখা গান ছিল, ব্রতচারীর গান ছিল। এগুলো আমরা যেখানেই পরিবেশন করেছি সেখানেই কিন্তু যারা দর্শক ছিলেন তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, এবং এই গানগুলো শেখাতেন আমাদেরকে বেনু ভাই এবং ওয়াহিদ ভাই। সঞ্জিতাপা এটা নেতৃত্বে ছিলেন, কিন্তু সঞ্জিতাপাকে আমরা শিক্ষক হিসেবে পাইনি, তিনি সংগঠক হিসেবে ছিলেন। তিনি শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং শান্তিনিকেতনের যারা বিশাল বিশাল ব্যক্তিত্ব তাদের এখানে সংগঠনের সঙ্গে যুক্ত করেছিলেন। আর একটা ব্যাপার হলো যে আমাদের মন্টু ভাই, মানে মোস্তফা আনোয়ার, উনি তো অসাধারণ একজন মানুষ এবং চিত্রশিল্পী। তিনি যে আমাদের স্টেজগুলো করে দিতেন এত সহজ, মানে যে কোনো কিছু দিয়ে উনি কিন্তু একটা স্টেজ করে দিতেন, সেগুলো ভীষণভাবে প্রশংসিত হয়েছে। আমি বেসিক্যালি নজরুলসঙ্গীতই গাইতাম, বিভিন্ন ধরনের গানই গাইতাম, কিন্তু নজরুল গীতিটা বেশি গাইতাম, তখন নজরুল গীতিই বলা হতো।
পরবর্তীকালে নজরুল সঙ্গীত বলি আমরা। পরবর্তীকালে নজরুলের 6টা গান আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রেকর্ড করা হলো, তো সেটা একটা দারুণ অভিজ্ঞতা। তখন আমি নরেন্দ্রনাথ মিত্র, সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র, সরল গুহ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, দেবাংশু বন্দ্যোপাধ্যায়, প্রণবেশ সেন, সংবাদ বিচিত্রার যিনি প্রযোজক ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, এদেরকে দেখেছি, তাদের ভীষণ স্নেহ পেয়েছি আমরা। আর আমার যে রেকর্ডিং করেছিলেন তিনি বিমল ভূষণ। বিমল ভূষণ নজরুল সঙ্গীতের একজন বিশাল শিল্পী, তিনি নজরুলের ছত্রছায়ায় বড় হয়েছেন এবং রেকর্ড করেছেন। যেদিন আমার রেকর্ডিং ছিল, 6টা গানের রেকর্ডিং, সেদিন আমার গলাটা বসে গেল। তার কয়েকদিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, গলাটা বসে গিয়েছিল, কাশছিলাম ভীষণভাবে। তো আমি বিমলদাকে বললাম, বিমলদা আমার রেকর্ডিংয়ের ডেটটা কি একটু পিছিয়ে দেওয়া যায়? উনি বললেন যে সেটা আচ্ছা আমি দেখছি, এটা তো খুব মুশকিল, তবু তুই দেখ যে গান গাইতে পারিস কি না, এটা খা। তো উনি একটা শিকড়ের মতন কি যেন দিলেন। পরে জেনেছি যে ওটা যষ্টিমধু, এই যষ্টিমধুর শিকড়টাই উনি আমাকে দিয়েছিলেন। তারপরে জয়তী টয়তী কী কী সব দিলেন, আমি খাওয়ার পরে দেখলাম আমার কাশিটা বন্ধ হয়ে গেল। তারপরে উনি ওনার ফ্লাস্ক থেকে চা দিলেন, গরম চা, তা খেলাম। তারপরে আমি বসলাম রেকর্ডিং করতে। রেকর্ডিংয়ের ঠিক আগে আগে পাশের স্টুডিও থেকে গান ভেসে আসছে, শুনছি, ঝিঙে ফুলে লিলেক জাতির কুল গো, ঝিঙে ফুলে লিলেক জাতির কুল। এই গানটা কিন্তু আমরা জানতাম যে এই গানটা একটা অহমিয়া গান, গাইতেন হলো অংশুমান রায়, কণ্ঠটা পরিচিত ছিল। তো আমি ভাবলাম বাবা অংশুমান রায়কে দেখতে পাবো, উনি গাইছেন। আমি গান শুরু করার আগে, আমার রেকর্ডিং শুরু করার আগে আমি বললাম বিমলদাকে, বিমল ভূষণকে, যে দাদা অংশুমান রায়কে আমি একটু দেখতে চাই, উনি আমার খুব প্রিয় আর্টিস্ট। তারপরে আমার যখন গান 6টা রেকর্ড করা শেষ হয়ে গেল, শেষ গানটা ছিল শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়। এই শেষ গানটা গাওয়ার যখন শেষ হলো, তখন বিমলদা রিওয়াইন্ড করে আমাকে শোনাচ্ছেন, দেখ তোর পছন্দ হয় কি না, যদি পছন্দ হয় তাহলে, তোর যদি পছন্দ হয় তাহলে ওকে করে দেব, আর রেকর্ড করতে হবে না, আর তা না হলে আবার একটা ডেট দিতে হবে। আমি তখন রীতিমতো কাঁদছি, মানে যেহেতু ওকে হয়ে গেছে, ওনারা ওকে করে দিয়েছেন, আমি আর কি বলবো। পরে দেখলাম গানটা যখন শেষ হলো, এক ভদ্রলোক পেছন থেকে বলে উঠলেন, ও বাবা এই গানের থেকে দেখি কান্না বেরোচ্ছে গো, কে গেয়েছে এই গানটা, এই ছোট্ট মেয়েটা? আমি তখন অঝরে কাঁদছি, আমি তো তাকে চিনি না। বিমলদা বললেন ওই পার থেকে কাচের জানলা থেকে উঠে চলে এলেন, বলে ওই যে তুই অংশুমান রায়কে দেখতে চাচ্ছিলিস না, এই যে অংশুমান রায়। আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, বিমলদাকেও করলাম। উনি বললেন যে তুমি গিয়েছ এই গান, ও বাবা ভীষণ ভালো গাও তো তুমি। তখন কিন্তু আমরা শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, এই গানটা তার কণ্ঠে শুনেছি, প্রচার হচ্ছিল তো, সংবাদ বিচিত্রা থেকে প্রচারিত হয়েছিল এই গানটা, আমরা তো ভীষণভাবে মুগ্ধ হয়ে গানটা শুনতাম। আমি বললাম যে আমরা কিন্তু আপনার খুব ভক্ত, আপনার ওই গানটা ভারী সুন্দর হয়েছে, আমাদের একেবারে রক্ত টকবক করে ওঠে। বলে যে হ্যাঁ, এটা তো রক্ত টকবক করার গানের মতোই গান, যিনি লিখেছেন তিনিও অসাধারণ কবি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তো যাই হোক, পরে কিন্তু আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে অংশুমান রায়ের সঙ্গে এই গানটা গিয়েছি, মানে গলা মিলিয়েছি আর কি, গিয়েছি বললে ঠিক হবে না, কিছু কিছু অংশ গিয়েছি আর কি। এই কথাগুলো আসলে এখন মনে করলে খুব ভালো লাগে যে আমরা বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হতে পেরেছিলাম। এবার আমি চলে আসি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, আমি কিভাবে যুক্ত হলাম।
তো ঠিকানা খুঁজে বেড়াচ্ছিলাম, হাতরে বেড়াচ্ছিলাম, কেউই কথা মানে বলে না, বেশি বড়দেরকে তো বলতে পারি না, কিন্তু একবার সাহস করে বলেই ফেললাম ওয়াহিদ ভাইকে, ওয়াহিদ ভাই আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে চাই। বলে হ্যাঁ, তো তোদের তো যুক্ত হওয়াটাই উচিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তিনি বললেন যে এই এই ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, ঠিকানা দিলেন। সেদিনই আমরা ছিলাম কাঁচড়াপাড়াতে, শিয়ালদা স্টেশন থেকে প্রায় 14-15টা স্টেশন পরে কাঁচড়াপাড়া। আমি যখন শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠলাম, তখন দেখলাম আমার পরিচিত, অনেক আগের পরিচিত, রাজু আহমেদ। রাজু আহমেদ এবং তার সঙ্গে আরও একজন আছেন, তাকে আমি চিনি না, উনি আমার মুখোমুখি সিটেই বসলেন। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি বুলবুল না? আমি বললাম যে হ্যাঁ। করাচিতে তিনি নাটক করতেন, অসাধারণ অভিনেতা, খল চরিত্রে অভিনয় করতেন, বেসিক্যালি খুব ভালো ছবি আঁকতেন, খুব ভালো ছবি আঁকতেন। এই ছবি আঁকার বিষয়টা কিন্তু রাজু আহমেদের ব্যাপারে অনেকেই জানেন না যে উনি অসাধারণ ছবি আঁকতেন। যখন আমি কাঁচড়াপাড়ায় নামলাম, তখন তিনি বললেন যে চলো তোমাদের বাসায় যাব। একটা 8x8 ঘরে আমরা 14 জন ছিলাম, আমরা 6 ভাই বোন, বা মা বাবা অবশ্য চলে গিয়েছিলেন। উনি চাকরি করার জন্য একটা ছোট্ট খাটো একটা চাকরি পেয়েছিলেন জলপাইগুড়িতে, ওখানে চলে গিয়েছিলেন। ওরা যখন গেলেন রাজু আহমেদ, এবং পরে নাম জেনেছিলাম যে উনি কল্যাণ মিত্র, জল্লাদের দরবার নামে একটা অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, সেটাতে আমাকে অভিনয় করার অফার দিলেন যে মূল নারী চরিত্রটা তুমি করবে। তো আমি তো মানে কি বলবো, আমি একেবারে মানে থান্ডার্ড হয়ে গেলাম। সেটা আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল। তারপরের দিনই আমি কিন্তু চলে গেলাম ঠিকানা অনুযায়ী। যখন গেলাম, ওখানে গিয়ে পৌঁছলাম, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, কারণ আমাকে তো চেনে না, স্বাভাবিকভাবেই আমাকে ঢুকতে দেবে না দ্বাররক্ষী নিরাপত্তার কারণে। ওই পথ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, ওনার হাতে একটা সিগারেট প্যাকেট ছিল, খালি সিগারেট প্যাকেট, উনি এটা ফেলে দিচ্ছিলেন। আমি বললাম যে দাদা দাদা ওই সিগারেট প্যাকেটটা একটু দেন, কারণ আমার তো কোনো ব্যাগ ট্যাগ কিছুই নাই সঙ্গে, খাতাপত্র কাগজ টাগজ কিচ্ছু নাই, কলমও নাই। তখন উনি অবাক হয়ে গিয়ে সিগারেট প্যাকেটটা দিলেন, উনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আমি সেই প্যাকেটটা খুলে জানতাম যে লোহানি ভাই আছে। লোহানি ভাইকে আগে থেকে যেহেতু চিনতাম, ওনাকে লিখলাম যে লোহানি ভাই আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বুলবুল মহলানবিস। ওটাও যে লিখলাম, ওই ভদ্রলোকের পকেটে একটা, বুক পকেটে একটা কলম ছিল। আমি বললাম যে দাদা আমাকে কলমটাও একটু দিতে হবে, আমার কাছে কলমও নাই। তো ওই কলমটা দিয়েই লিখলাম, লিখে ওনাকে কলমটা ফেরত দিলাম। উনি একটু বিস্মিত হলেন যে কি ব্যাপার, কী লিখলো ওই সাদা কাগজের মধ্যে, আবার সিগারেটের প্যাকেট পাঠিয়ে দিল। তো যাই হোক, তারপরে যেটা হলো, লোহানি ভাই সঙ্গে সঙ্গেই কিন্তু লিখে দিলেন ওই কাগজের মধ্যেই যে ওকে ঢুকতে দেওয়া হোক। তারপরে আমাকে ঢুকতে দেওয়া হলো। আমি তরতর করে লোহানি ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে গেলাম। লোহানি ভাই বললেন যে রাজু আহমেদ এবং কল্যাণ মিত্র তো ওরা তো দুপুরের পরে আসেন সাধারণত, তো তুমি হয় ওনাদের জন্য অপেক্ষা করো, কিন্তু তুমি অপেক্ষা করবেই বা কেন, ওই গানের রিহার্সাল হচ্ছে পাশের বাড়িতে চিলে কোঠায়, ওপরতলায় ছাদের মধ্যে সমরদা রিহার্সাল করাচ্ছেন, ওখানে অনেকেই আছে, তুমি ওখানে চলে যাও। আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি কল্যাণীদি, রথিনদা, অরূপদা, অজিতদা সবাই আছেন, অনেকেই আছেন আর কি, সবাই আমাকে ওয়েলকাম করলেন। তো সেই সময় যে যে দুটো গান রিহার্সাল হচ্ছিল, একটা হচ্ছে গোবিন্দ হালদারের লেখা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আর একটা হচ্ছে নয়ন গহরের লেখা নোঙর তোল তোল। এই দুটো গানই কিন্তু প্রপার যন্ত্রশিল্পীদের দিয়ে রেকর্ড করা প্রথম দুটো গান। এর আগে যন্ত্রশিল্পীরা গিয়ে সেভাবে পৌঁছায়নি, আগে দু একটা গান রেকর্ড করা হয়েছে, সেগুলো মোটামুটি কয়েকদিন প্রচার চালিত হয়েই ওগুলো বন্ধ হয়ে গেছে।
এরপরে যখন যন্ত্রশিল্পীরা এসে গেল তখন তো ঠিক মতন রেকর্ডিংটা হচ্ছে। এই গোবিন্দ হালদার কিন্তু কৃষ্ণনগরের একজন কবি, অখ্যাত কবি। তিনি অনেকগুলো গান লিখেছিলেন এই বাংলাদেশের যুদ্ধকালীন সময়ের যুদ্ধ নিয়ে। তিনটে গান খুব জনপ্রিয় হয়েছিল। একটা হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, যেটা সমর দাস সুর করেছিলেন। আর দুটো গান হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করি, আর একটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনকি যারা। এই দুটো গান সুর করেছিলেন আতেল মাহমুদ। আতেল মাহমুদ নিজেই গিয়েছিলেন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আর স্বপ্না রায় বলে ভীষণ মিষ্টি একটা কণ্ঠ ছিল কুমিল্লার বাইরে। এই তিনটে গান ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আমার সৌভাগ্য যে নোঙ্গর তোলো তোলো এবং পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটার সঙ্গে আমি সম্মেলক কণ্ঠে গান গাইতে পেরেছিলাম, কণ্ঠ দিতে পেরেছিলাম। এই আমার শুরু। এভাবে আমি একধারে জল্লাদের দরবারে মূল নারী কণ্ঠে অভিনয় করছি, রূপদান করছি চরিত্রতে, এবং এই চরিত্রটা ছিল ইয়াহিয়া খানের রূপক চরিত্র ছিল কেল্লা ফাতে আলী খান, যেটা অভিনয় করতেন নাজু আহমেদ, এবং তার স্ত্রীর ভূমিকায় বেগম নাম ছিল সেই চরিত্রটা। এটা কিন্তু ছিল ভীষণ প্রতিবাদী একটা চরিত্র। তিনি তার স্বামীর বিরুদ্ধে গিয়ে পূর্ব পাকিস্তানের যারা তখন বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু এর আগেই নামকরণ হয়ে গেছে, বাংলাদেশের পক্ষে তিনি রায় দিচ্ছেন, বলছেন, অনুরোধ করছেন যে তুমি এইভাবে ওদের অত্যাচার করো না, ওরা কিন্তু আলাদা হয়ে যাবে, তুমি তখন পস্তাবে, এই ধরনের ডায়লগ ছিল। সেটা আমি করে ভীষণভাবে আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি দেশের জন্য কিছু করতে পারছি। এরকম একটা প্রতিবাদী চরিত্রে আমি খুব মন প্রাণ ঢেলে অভিনয় করেছিলাম। তারপরে যেটা হলো একদম শেষ প্রান্তে এসে 16ই ডিসেম্বর, তার আগে 10 কি 11, আমার ঠিক সময়টা খেয়াল নাই, আমার কণ্ঠে একটা সোলো গান রেকর্ড করা হলো, যেটার সঙ্গীত পরিচালক ছিলেন অজিত রায়। সেটা হলো ওরে মাঝি দে নৌকা ছেড়ে দিন, ওরে মাঝি দে নৌকা ছেড়ে দে, নৌকা ছেড়ে দে রে দে, আকাশে ডাকে যদি দেয়া ঘন ঘন, ঝোড়ো হাওয়া বয় যদি বয় অনুক্ষণ, বজ্রের গর্জন, বজ্রের গর্জন 10 দিক কম্পিত ছিন্ন, তবু তোর পথ নেই বেচলা ভিন্ন। এরকম গানটা যেটা লিখেছিলেন শহীদ সাবের এবং সুর করেছিলেন আমারই শিক্ষক শেখ লুৎফর রহমান। এটা বেশি দিন বাজেনি, কারণ 16ই ডিসেম্বরে যখন তার 5-6 দিন আগে এটা রেকর্ড করা হয়েছিল, এই 5-6 দিনই বেজেছিল। 16ই ডিসেম্বরের মধ্যে চলে আসি। আমাদের একটা নির্দেশ ছিল যে আমরা সকাল 10টার মধ্যে সবাই শিল্পীরা পৌঁছে যেতাম স্বাধীন মণ্ডপে। আমরা একটু আগে আগে সেদিন গেছি, দেখলাম যে কর্মকর্তা যারা ছিলেন তারা মিষ্টি বিতরণ করছেন সবাই। আমাকে লোহানি ভাই বলে যে তুই খা একটা মিষ্টি। তো আমি বললাম যে কিসের মিষ্টি এটা? বলে যে হ্যাঁ হ্যাঁ এগুলো মিষ্টি আমাদের পাঠানো হয়েছে, তুই খা। আজকে আমাদের বিকেল 4টায় রমনা রেসকোর্স ময়দানে পাক বাহিনী, মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। আমরা স্বাভাবিকভাবে খুশি। উনি বললেন যে তোরা যা গিয়ে ওই যে নিচে যে ইয়েটা আছে, হলরুমটা আছে, ওখানে রিহার্সাল হবে, আজকে যেই গানটা সেই সময় বাজবে সেই গানটা রেকর্ড করতে হবে, তাড়াতাড়ি যা। তো আমি দৌড়ে চলে গেলাম, গিয়ে দেখি কয়েকজন আছেন। তারপরে সবাই এসে গেল। শহীদ ভাই শহীদুল ইসলাম গানটা লিখছেন, বিজয় নিশান উঠছে ওই, আর স্থায়ীটা লেখা হয়েছে। হারমোনিও পাচ্ছিলেন না শ্যামদা, শ্যামদা কোনোভাবে একটা হারমোনিয়াম জোগাড় করে নিয়ে এলেন, তারপরে ওটাতে সুর করলেন। সুর করলেন যে স্থায়ীটুকু সুর করলেন, স্থায়ীটুকু আমরা শিখে নিলাম। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই,
খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে। এই গানটা স্থায়ীটুকু শিখলাম, অন্তরাটা লিখছিলেন শহীদ ভাই, অন্তরাটা শুরু হলো, প্রথম অন্তরাটা শিখে নিলাম। আমি জানলার দিকে মুখ করে ছিলাম আর কি, বসেছিলাম, হঠাৎ করে দেখি আমার স্বামী লালাবাবু চেহারাটা দেখতে পেলাম। উনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, 5 নম্বর সেক্টরের, উনি বালাত সুনামগঞ্জ এলাকায় যুদ্ধ করছিলেন। তো সুনামগঞ্জ আগেই মুক্তাঞ্চল ঘোষণা হয়ে গেছে, তো উনি কলকাতায় চলে এসেছেন, সরাসরি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে এসেছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমরা 4 ভাই বোনে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। আমার ছোট বোন শিল্পী মহলানবিশ সবচেয়ে ছোট ছিল, ওর 6.5-7 বছর বয়স ছিল, ও শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করত। আর আমার ঠিক ইমিডিয়েট ছোট বোন শক্তি মহলানবিশ, ও আমাদের সঙ্গে গান গাইতো, কোরাসে গান গাইতো। আর আমার বড় ভাই তরুণ কুমার মহলানবিশ, ও বিভিন্ন নাটকে অভিনয় করেছে আর কি, বেশি করেনি, অল্প কিছু নাটকে অভিনয় করেছে, জলাদের দরবারেও করেছে। আমার সঙ্গে সঙ্গে আমার ছোট বোন যে শক্তি মহলানবিশ, ও উঠে দাঁড়িয়েছে, ও আগে ভাগে দৌড় দিয়েছে কোনো কথা না বলে, আর অজিতদা দিয়েছে আমাকে একটা ভীষণ রকমের ধমক, যে আমি দাঁড়িয়ে পড়েছি তো, এমন সিরিয়াস একটা গান শেখানো হচ্ছে আর আমি ঠাস করে দাঁড়িয়ে পড়েছি, স্বাভাবিকভাবে আমাকে বকা দিয়েছে। আর আমি তখন অঝোর ধারায় কাঁদছি। রথিনদা আর কল্যাণী দি, কল্যাণী ঘোষ, ওরাও দেখেছিলেন লালাবাবুকে, লালাবাবুকে তারা চিনতেন, আগে থেকে চিনতেন। অজিতদাকে বললেন যে ওকে আপনি একদম খামোকায় বকলেন, অজিতদা ওর স্বামী এসছে যুদ্ধক্ষেত্র থেকে। তখন অজিতদা আদর করে আমাকে একবারে জড়িয়ে ধরে বললেন যে ঠিক আছে তুই যা, প্রথম অন্তরাটা তো শেখানো হয়েই গেছে, দ্বিতীয় অন্তরাটাও ওই রকমই সুর হবে, একটু দেখে নিস, তুই জাস্ট একটু দেখা করে চলে আয়। আমি দৌড়ে চলে গেলাম, আমার ছোট বোন আগে ভাগেই দৌড় দিয়েছে, ও খুঁজে পায় না, আমিও খুঁজে পাই না। আমি ভাবছি কি আমি কি কল্পনায় তাকে দেখলাম, আমি একদম চোখ বন্ধ করে বসে পড়েছি সিঁড়ির উপরে, তারপরে দেখি মাথায় একটা হাত, বুঝলাম যে আমার স্বামীরই হাত। জিজ্ঞেস করলাম তুমি কোথায় গিয়েছিলে, বলে যে ওই তোমাদের রিহার্সাল হচ্ছিল দেখে ভাবলাম একটু তো দেরি হবে, আমার সিগারেট আনতে গিয়েছিলাম। তারপরে আমি কথাবার্তা বলে তারপর চলে গেলাম, দ্বিতীয় অন্তরটা শেখা হয়ে গেল, আমরা রেকর্ডিংয়ে চলে গেলাম, রেকর্ড করা হয়ে গেল। এই পুরো জিনিসটা হতে গান লেখা, সুর করা এবং শেখা, সম্মেলক কণ্ঠের একটা গান, কোরাস একটা গান, যেটা লিড ভয়েসে ছিলেন অজিতদা, সেই গানটা শিখতে আমাদের সর্বমোট সময় লেগেছিল 20-22 মিনিট। 20-22 মিনিটে একটা গান লেখা, সুর করা এবং শেখা হয়ে যেতে পারে, এটা কল্পনার বাইরে। হয়তো সেই সময়টা আমাদের সঙ্গে ছিল বলেই, আমরা সবাই মুক্তির আকাঙ্ক্ষায় ছিলাম বলে সেটা সম্ভব হয়েছে, তা না হলে এটা এটা একটা অসম্ভব ব্যাপার। আমাদের রেকর্ডিংও হয়ে গেল, আমরা তারপরে খেতে গেলাম দুপুরের খাওয়া, খেয়ে যখন ফিরছি আমরা, তখন দেখি রাস্তায় সব লোকজন বেরিয়ে পড়েছে, তখন 4টা বাজেনি, রাস্তায় লোকজন জড়ো হয়ে গেছে, প্ল্যাকার্ড নিয়ে, শেখ মুজিবুর রহমানের ছবি, ইন্দিরা গান্ধীর ছবি, বিভিন্ন স্লোগান লেখা, জয় বাংলা লেখা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই যেগুলো বাংলাদেশে আমরা যেই স্লোগানগুলো ব্যবহার করতাম সেইগুলো লেখা, বিশেষ করে জয় বাংলা লেখা প্ল্যাকার্ডে একেবারে ছেয়ে গিয়েছিল। তো আমাদের খুব ভালো লাগলো, আমরাও কিন্তু ওই সঙ্গে মিছিল করে পুরো বালিগঞ্জটা ঘুরে এসে পৌঁছলাম, এবং আমাদের সেই গান 4:30 মিনিটে ভারতীয় সময়
বাংলাদেশ সময় 5:01 বেজে উঠল, যখন পাক বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করছে। সেই গান বাংলাদেশের প্রথম গান, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম গান। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই। সেখান থেকে আপনারা দেশে ফিরলেন কিভাবে? সেখান থেকে আমরা দেশে ফিরেছি জানুয়ারির প্রথম দিকে বাসে করে। সুটকেসটা হারিয়ে গিয়েছিল ওখান থেকে, যে সুটকেসের মধ্যে আমার জামা কাপড় খাতাপত্র কিছু ছবি টবি ছিল, রেকর্ড টেকর্ড যেগুলো সংগ্রহ করতে পেরেছিলাম সেগুলো হারিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে যখন আমরা স্বাধীন বাংলাদেশে যখন প্রবেশ করলাম, তখন আর ওগুলো কষ্টের কথা আমরা ভুলে গিয়েছিলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।